হাদি আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় পাশের ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরা যাবে নাকি আগে নামাজ শেষ করতে হবে জামাতে নামাজ পড়ার সময় পাশের ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় এরকম অসুস্থ যে তার জীবন নাশের আশঙ্কা আছে তাহলে সে ত্যাগ করে তার জীবন রক্ষা করে তারপর আপনি সারাত পরবর্তীতে পড়বেন আহ এটি ব্যাপারে কোনো একাফুকাহের মধ্যে নেই কেউ পানিতে পড়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাকে বাঁচানোর কেউ নেই অথবা আপনি ত্যাগ করে তাকে বাঁচাতে চাইলে বাঁচানোর সুযোগ আছে সালাদ ত্যাগ করে তাকে বাঁচাবেন তারপর আপনি সালাদ পড়বেন আর যদি এরকম পরিস্থিতিতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুততার সাথে তারপর তাকে ধরবেন আহমদ মহিউদ্দিন আপনি লিখেছেন আমার পিতা একটা মসজিদ নির্মাণ করেন তার কয়েক বছর পর পাশে আরো দুইটা মসজিদ নির্মাণ করা হয়েছে তাই আমাদের মসজিদ এখন পরিত্যক্ত আছে এখন আমার করণীয় কি আপনার বাবা যে মসজিদ নির্মাণ করেছেন তার পাশে আরো দুইটা মসজিদ নির্মাণ কে করেছেন কারা করেছেন যেটা করেছেন অন্যায় করেছেন যদি হয়ে যায় সবগুলা মসজিদ তাহলে কোনো মসজিদ যদি পরিত্যক্ত থাকে সেটাতে কোনো বাদবন্দিকে না হয় তাহলে সেটাকে মসজিদের মর্যাদা দিয়ে রেখে দেওয়াটা উচিত এবং কর্তব্য বাট আপনার সম্ভব হলে সবগুলো মসজিদেই সালাত হলো একটা একটা সাথে সাংঘর্ষিকতা না হলো প্রয়োজন কোথাও আগে হলো কোথাও পরে হলো অল্প হলো মুসল্লি বিস্তর হলো কিন্তু সালাত নিয়মিত হতে পারলে সেটি ভালো আর এই অপ্রয়োজনীয় যেখানে সেখানে মসজিদ করা এটা সবের কারণ নয় বরং এটি শরিয়াতে শরিয়াতে যে আমাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে তার বরখেলাফ হতে পারে কখনো কখনো এটি গুণার দিকেও যেতে পারে